কাঞ্চনপুর গ্রামে কমলা তার ছেলে বিজয় এবং বৌমা রূপার সঙ্গে থাকত। তার মেয়ে শিল্পা কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে এসেছে। সকাল 9টা বেজে গেল, কিন্তু এখনো রাতের বাসনগুলো ধোয়া হয়নি। রূপা, ও রূপা! কি হলো মা, আপনি আমাকে ডাকছেন? বৌমা, তুমি এখনো বাসন মাজনি কেন? এখনো চার ব্রেকফাস্ট বানানো হয়নি, 9টা বেজে পার হয়ে গেল তো। মা, আমি একা বাড়ির সমস্ত কাজ করব, আপনার মেয়ে কিছু করে না কেন? সে 1 মাস বলে 6 মাস থেকে আমাদের বাড়িতে এসে পড়ে আছে, বাড়ির কোনো কাজ করে না, আপনি তাকে কিছু করতে বলেন না কেন? আরে বৌমা, আমি তাকে কি আর বলবো, বেচারি মেয়েটা শ্বশুর বাড়িতে কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তো সে এখানে একটু বিশ্রাম করতেই এসেছে। এই অবস্থায় তাকে কাজ করতে বলা ঠিক হবে? আচ্ছা, সে এখানে রেস্ট করতে এসেছে, আর আমি এখানে সারাদিন কাজ করে যাচ্ছি, কিন্তু আমাকে নিয়ে আপনি কিছু ভাবছেনই না। মা, আপনি গিয়ে নিজের মেয়েকেই বলুন থালা বাসন মেজে আর চা বানিয়ে দিতে। রূপা তার শাশুড়িকে এসব কথা বলছিল, এমন সময় কমলার মেয়ে শিল্পা সেখানে আসে। কি বললে বৌদি, আমি এখানে কাজ করব? আমি যদি নিজের মায়ের বাড়িতে কাজ করি, তাহলে মা তোমাকে এই বাড়ির বউ করে এনেছে কেন? আমাকে কোনো কাজ করার কথা বলবে না। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর ননদ আমাকে অনেক কাজ করাতো, তাই তো আমি এখানে একটু আরাম করতে এসেছি। আমি একটাও কাজ করতে পারবো না। নাটক দেখলে আর সহ্য করা যায় না। কি বললে, আর একবার বলো। এরপর রূপা রাগ করে সেখান থেকে চলে যায় এবং বাড়ি পরিষ্কারের কাজ করতে শুরু করে দেয়। রূপা তার ননদ শিল্পাকে কাজ করানোর জন্য অনেক চেষ্টা করত, কিন্তু শিল্পা বাড়ির কোনো কাজই করত না। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন দুপুর বেলায়, উফ, একা হাতে কাজ করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে, এবারে বসে একটু শান্তিতে টিভি দেখব। রূপা এই বলে টিভি দেখতে বসে পড়ে। অপরদিকে শিল্পা রান্নাঘরে তার খাওয়ার জন্য জিনিসপত্র নিতে থাকে। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট সবকিছুই নেওয়া হয়ে গেছে, এবার এগুলো খেতে খেতে ভালো একটা সিনেমা দেখব। মায়ের বাড়িতে এসেছি, আনন্দ ফুর্তি তো করতেই হবে। শিল্পা নিজের খাবারের জিনিসপত্র নিয়ে যখন হল রুমে সিনেমা দেখতে যায়, তখন সে দেখে রূপা আগে থাকতেই টিভি চালিয়ে বসে আছে। আরে ও ম্যাডাম, তুমি এখানে কি করছো? সরে যাও, আমি সিনেমা দেখব, টিভি রিমোটটা আমাকে দিয়ে দাও। দিদি, আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে এইমাত্র টিভি দেখতে বসেছি, তাই এখন আমি আর টিভি রিমোট দিতে পারবো না, তুমি পরে দেখে নিও। সারাদিন কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে, এখন আবার এসেছে সিনেমা দেখতে। আমি পরে টিভি দেখবো কেন? এটা আমার বাড়ি, আমার মা এখনো বেঁচে আছে, আমিও দেখবো, তুমি কিভাবে আমাকে টিভি দেখতে না দাও? মা, ও মা, তাড়াতাড়ি এখানে এসো। আরে কি হয়েছে, তুই এভাবে চিৎকার করছিস কেন? দেখো না মা, তুমি ভালো করেই জানো আমি শ্বশুর বাড়িতে কত কষ্ট করেছিলাম, তারা আমার উপর কত অত্যাচার করত। এখন আমি এখানে এসে একটু শান্তিতে থাকতে চাইছি, কিন্তু বৌদি আমাকে টিভিও দেখতে দিচ্ছে না। আমি কি নিজের বাড়িতে একটু টিভিও দেখতে পারি না? আরে কেন দেখতে পারবি না, বৌমা তুমি শিল্পাকে একটু টিভি দেখতে দাও। হ্যাঁ, আর সহ্য হয় না। রূপা রাগ করে তার ঘরে চলে যায়। এরপর কমলাও সেখান থেকে চলে যায়। কারোর থেকে রিমোট কেড়ে নিয়ে নিজের ইচ্ছে মতো চ্যানেল দেখার মজাটাই আলাদা। বৌদি, অ বৌদি, তাড়াতাড়ি আমার জন্য গরম গরম চা নিয়ে এসো। শিল্পার ব্যবহারে রূপা অনেক রেগে যেত, কারণ বাড়ির সমস্ত কাজ করার পরেও সে কিছু সময়ের জন্য নিজের ইচ্ছে মতো টিভিটাও দেখতে পারত না। পরের দিন সকালে তাদের দরজার বেল বাজে এবং শিল্পা গিয়ে দরজা খোলে। এটা কি? ম্যাডাম, আমি টিভি নিয়ে এসেছি, আপনারা অর্ডার করেছিলেন। না না, এটা আমাদের টিভি নয়, আমরা কিছু অর্ডার করিনি, তুমি এটা নিয়ে চলে যাও, ভুল করে হয়তো আমাদের ঠিকানায় চলে এসেছো। এটা আমার পার্সেল শিল্পা, আমি অর্ডার করেছিলাম। দাদা, তুমি ভেতরে নিয়ে এসো। কি, তুমি অর্ডার করেছো? খুব ভালো করেছো, আমি ছোট টিভি দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম, এবারে বড় টিভি দেখবো, খুব ভালো লাগবে। ওটা ভুলে যাও দিদি, এই টিভিটা আমি নিজের রুমে লাগানোর জন্যই নিয়ে এসেছি, এবারে আমি শান্তিতে বসে টিভি দেখবো, 56 ইঞ্চির টিভি, অনেক বড় টিভি, এবার কেউ এসে আমার থেকে রিমোট কেড়েও নিতে পারবে না। দাদা, টিভিটা তুমি ভেতরে নিয়ে এসো। এরপর ডেলিভারি বয় রূপার কথা মতো টিভি নিয়ে তার রুমে যায়। দেখলে তো মা, আমি একটু টিভি দেখি বলে সে নিজের জন্য কত বড় টিভি নিয়ে চলে এলো। তুই তো বৌমাকে কোনোদিনই টিভি দেখতে দিস না, তাই সে নিজের জন্য আলাদা টিভি নিয়ে এসেছে, এতে তোর খারাপ লাগছে কেন? আমি এই ছোট টিভি দেখবো আর সে এত বড় টিভি দেখবে, এটা আমি কোনোদিনই হতে দেব না, এর জন্য কিছু একটা উপায় বার করতেই হবে। আরে কি হলো, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি?
মা, এত বড় টিভিতে কত বেশি কারেন্টের বিল আছে তুমি জানো? এভাবে বউয়ের গুনগান না করে একটু ভেবে দেখো, কারেন্টের বিল বেশি হলে তোমাকে বেশি টাকা দিতে হবে। কি কারেন্টের বিল বেশি আসবে? বেশি বিল এলে আমি টিভিটা ফেরত দিয়ে দিতে বলবো, কারেন্টের অতিরিক্ত বিল আমি দিতে পারবো না। এবার কারেন্টের বিল বেশি আনার জন্য কোন একটা ব্যবস্থা করতে হবে, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। এরপর শিল্পা সেখান থেকে তার রুমে চলে যায় এবং সে নিজের রুমে পায়চারি করতে করতে কারেন্টের বিল কিভাবে বেশি আনা যায় সেই কথাই চিন্তা করতে থাকে। একদিন সকালে রূপা যখন বাড়ি পরিষ্কার করতে করতে শিল্পার রুমে যায়। এ কি দিদি তো রুমে নেই, তাহলে এসি পাখা দুটোই চলছে কেন? এবার তাকে জিজ্ঞাসা করলে বলবে নিজের মায়ের বাড়িতে কি আমি সেটাও অন করে রাখতে পারবো না। যত সব নাটক। এভাবে রূপা যতবারই বাড়ি পরিষ্কার করার জন্য শিল্পার রুমে যেত সে সবসময় এসি এবং পাখা অন অবস্থায় দেখতে পেত। ওরে বাবারে, শিল্পা দিদির ঘর তো একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে, এসি ফ্যান দুটোই চালু আছে, কিন্তু সে এসব চালিয়ে রেখে নিজের মায়ের কাছে গিয়ে আমার বদনামি করছে। কিন্তু দিদি সবসময় এসি আর পাখা চালিয়ে রেখে দেয় কেন? হ্যাঁ, নিশ্চয় কোনো প্ল্যান চলছে। রূপা তার বৌদিকে সন্দেহ করে। এরপর সে বাথরুমে গিয়ে দেখে সেখানে গিজারটাও অন রাখা আছে। আরে, গিজারটাও তো অন করে রেখেছে, জানি না শিল্পা কি করতে চাইছে। এভাবেই দেখতে দেখতে সেই মাসটা শেষ হয়ে যায় এবং একজন লোক এসে কমলাকে কারেন্টের বিল দেয়। কমলা কারেন্টের বিল দেখেই অবাক হয়ে যায়। সে কারেন্টের বিল নিয়ে নিজের মেয়ে এবং বৌমায়ের কাছে যায়। দেখো বৌমা, কি সর্বনাশ হয়ে গেছে, এবারে কারেন্টের বিল 6,000 টাকা এসেছে। 6,000 টাকা? তোমাদের ননদ বৌদির ঝগড়াতে এবার আমি 6,000 টাকা বিল কিভাবে দেব? এই প্রথমবার আমার এত বেশি বিল এসেছে। দেখলে তো মা, আমি তোমাকে তো আগেই বলেছিলাম যত বড় টিভি তত বেশি কারেন্টের বিল আসবে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এবার কারেন্টের বিল দাও। না না, এত বেশি বিল আমি দিতে পারবো না। বৌমা, তুমি নিজের টিভিটা ফেরত দিয়ে দাও, না হলে তোমাদের দুজনের ঝগড়ার জন্য আমি দুটো টিভি ভেঙে দেব বলে দিলাম। রূপা ভালোভাবে বুঝতে পেরে যায় যে তার ননদ শিল্পা এতদিন নিজের রুমের এসি এবং পাখা কেন চালিয়ে রেখে দিত। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই শিল্পা আমার টিভি সরিয়ে ফেলার জন্য এত কিছু করেছে। আরে কি হলো বৌমা, তুমি কিছু বলছো না কেন? মা, আমার মনে হয় এই মাসে ভুল করে কারেন্টওয়ালা বেশি বিল পাঠিয়ে দিয়েছে, পরের মাসেও যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি নিজের টিভিটা ফেরত দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর সেদিন রাতের বেলায় শিল্পা প্রত্যেক দিনের মতো এসি এবং পাখা চালিয়ে শীতের জামা কাপড় পরে তার রুমে বসে থাকে। কত ঠান্ডা লাগছে। না না, যতই ঠান্ডা লাগুক আমি এসি আর পাখা বন্ধ করব না, তবেই তো সামনের মাসে রূপার 56 ইঞ্চির টিভিটা ফেরত যাবে। কিন্তু এত ঠান্ডায় আমি থাকতেও পারছি না, এই রুমে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, যাই মায়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর শিল্পা তার মায়ের রুমে চলে আসে। মা, ও মা। আরে কি হয়েছে, এত রাতে তুই এখানে কেন? মা, আজ আমি তোমার সঙ্গে ঘুমাবো। কেন, নিজের রুমে ঘুমাতে তোর ভয় করছে? না মা, কারেন্টের বিল কত বেশি আসছে তাই আমি ভাবছিলাম তোমার কাছে ঘুমিয়ে পড়লে বিল একটু কম আসবে। আচ্ছা ঠিক আছে, আই ঘুমিয়ে পড়। তুই কত কিছু ভাবিস আমার জন্য, বৌমার মাথায় একদমই বুদ্ধি নেই, সে অত বড় টিভি এনে কত বেশি কারেন্ট খরচ করছে। ঠিক বলেছো মা, রূপা শুধু নিজের কথাই ভাবে। এরপর থেকে শিল্পা প্রত্যেক দিনই নিজের রুমের এসি এবং পাখা চালিয়ে মায়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ত। রূপা তার ননদের এসব কাজগুলো বেশ বুঝতে পারত। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং তাদের কারেন্টের বিল চলে আসে। আরে বাহ, এই মাসের বিল দেখে তো আমার খুব আনন্দ হচ্ছে, মাত্র 1,000 টাকা বিল এসেছে। বৌমা, তোমাকে আর টিভি ফেরত দিতে হবে না। কিন্তু মা, এটা কিভাবে হতে পারে, তুমি একটু ভালো করে দেখো বিলটা। হ্যাঁ মা, এখানে দুটো বিল আছে, পরের বিলটাও একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ দেখছি। আরে এ কি সর্বনাশ, এটাতে 8,000 টাকা বিল এসেছে, কিন্তু বৌমা এই বিলটা। মা, এটাও আমাদেরই বিল, কিন্তু এটা শিল্পা দিদির রুমের বিল। কি, আমার রুমের বিল? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই শুনেছো, তুমি সারাদিন নিজের রুমের এসি পাখা লাইট সবকিছু চালিয়ে রাখতে আর মায়ের সামনে ভালো সাজার জন্য তার রুমে গিয়ে ঘুমাতে। কি শিল্পা, তুই এসব করছিলি? হ্যাঁ মা, দিদির এসব কাজের ব্যাপারে আমি আগে থাকতে জানতে পেরে গিয়েছিলাম, তাই তো আমি ইলেকট্রিশিয়ানকে ডেকে দিদির রুমের মিটারটা আলাদা করে দিয়েছিলাম, যাতে আপনি ভালো করেই বুঝতে পারেন যে কে কত কারেন্ট খরচ করছে। মা,
দেখেছ তো নিজের বৌমাকে, সে সবসময় আমার পেছনে পড়ে থাকে। আমি নিজের মায়ের বাড়িতেও শান্তিতে থাকতে পারছি না। চুপ কর তুই, আজ আমি তোর ব্যবস্থা করব। আর বৌমা, তুমি যখন আগে থাকতে এই কথাটা জানতে, তাহলে আমাকে আগে বলনি কেন? তাকে আমি আগের মাসেই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম। হ্যাঁ মা, আমার আগের মাসেই বলা উচিত ছিল, কিন্তু এখনো বেশি দেরি হয়নি। মা দেখো না তোমার বৌমা কি সব বলছে। অনেক নাটক করেছিস তুই, আজ থেকে বাড়ির যাবতীয় কাজ তোকে করতে হবে। আর বৌমা, তুমি শুধু রান্না করবে। আজকের পর থেকে যদি তোমরা কাজ শেষ করার আগেই টিভি চালাও, তাহলে আমি তোমাদের দুজনের টিভি ভেঙে দেব। আমার কথা মনে থাকে জানো। কমলা এই বলে সেখান থেকে চলে যায়। রূপা তার শাশুড়ির মুখে এরকম কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে বাহ, এবারে শান্তি পেলাম। এরপর রূপা এবং শিল্পা নিজের নিজের কাজ করতে শুরু করে দেয়। বাড়ির সমস্ত কাজ করার পর সেদিন রাতের বেলা দুই ননদ বৌদি বসে বসে টিভি দেখছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে। আরে এত রাতে আবার কে এলো? রূপা তুমি দরজা খুলবে না, আমার মনে হয় কোনো চোর এসেছে। হ্যাঁ দিদি ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আরে তোমরা এখানে বসে বসে কি করছো? কখন থেকে দরজার বেল বাজছে? মা দরজা খুলতে হবে না, এত রাতে যদি কোনো চোর থাকে তাহলে কি হবে? আরে চুপ কর তোরা, বসে বসে শুধু উল্টোপাল্টা কথা ভাবিস। আমাকে দেখতে দে কে এসেছে। এরপর কমলা গিয়ে দরজা খুলে দেয়। কাকিমা আমার সাহায্য করুন, আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, খিদের জ্বালায় এবার আমি মরেই যাব। সবাই আমাকে চোর ভেবে তাড়িয়ে দিচ্ছে, আমার পেটে চার মাসের বাচ্চা আছে, একটু দয়া করুন কাকিমা। সেই মহিলাটির খারাপ অবস্থা দেখে কমলার অনেক বেশি কষ্ট হয় এবং সে নিজের বৌমাকে তার জন্য খাবার আনতে বলে। বৌমা যাও তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে এসো, বেচারি মেয়েটা গর্ভবতী, দুই দিন থেকে সে কিছু খায়নি বলছে। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। মা এই মেয়েটা যদি সত্যি সত্যি চোর হয়? শিল্পা নিজের মাকে বারবার বারণ করতে থাকে, সে যেন এইভাবে কোনো অজানা মেয়েকে রাতে নিজের বাড়িতে ঢুকতে না দেয়। কিন্তু কল্পনা তার কোনো কথাই শোনে না এবং মেয়েটিকে খেতে দেয়। ঈশ্বর আপনার মঙ্গল করুক কাকিমা, আপনি অনেক ভালো। আরে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই কে এভাবে মাঝরাতে ঘুরে বেড়াচ্ছিস কেন? কি আর বলবো কাকিমা, আমার কপালটাই খারাপ। আমার নাম মিনা, আমার স্বামী গাড়ি চালানোর কাজ করে, একদিন সে অন্য একটা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। আমি বারণ করাই তারা দুজন মিলে আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি গর্ভবতী জানার পরেও তারা আমার উপর দয়া করেনি। আহারে তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে, কিন্তু তোমার অন্য কোনো আত্মীয় নেই? আমার এই পৃথিবীতে কেউ নেই। কাকিমা আপনি আমার উপর আরেকটা দয়া করুন, আপনাদের বাড়িতে আমাকে কোনো কাজ দিয়ে দিন, আমি সব রকমের কাজ করে দেব, আপনাদের কোনো অসুবিধা হতে দেব না, দয়া করে আমাকে কাজে রেখে নিন কাকিমা। মেয়েটিকে দেখে কমলার অনেক বেশি কষ্ট হয় এবং সে তাকে তাদের বাড়িতে কাজ রেখে নেয়। কমলার এই সিদ্ধান্তে রূপা এবং শিল্পা দুজনের কেউই খুশি ছিল না। মা আমার তো মেয়েটার উপরে সন্দেহ হচ্ছে, এবার থেকে আমাদের একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ মা আমারও তাই মনে হচ্ছে, মেয়েটা নিশ্চয়ই কোনো চোর, এরকম অনেক ঘটনাই আমি শুনেছি, তুমি দেখে নিও একদিন মেয়েটা আমাদের বাড়ি থেকে চুরি করে পালাবে। আরে এবারে তোরা দুজন চুপ কর, তোরা কাজের জন্য প্রত্যেকদিন নিজেদের মধ্যে ঝগড়া করিস, তাই আমি মিনাকে কাজে রেখে নিয়েছি, এরপর যা হবে দেখা যাবে, বেচারিটা এই অবস্থায় কোথায় আর যাবে। পরের দিন কমলা মিনাকে বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দেয় এবং মিনা বাড়ির কাজ করতে শুরু করে দেয়। কারোর কিছু বলার আগে মিনা বাড়ির সমস্ত কাজ শেষ করে দিত। মিনা মিনা আরে কি করছিস, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ দিদি আমি তোমার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস রেডি করে দিয়েছি। মিনা আমি পূজো করতে যাব, আমার থালাটা কোথায়? এই তো কাকিমা আমি থালা রেডি করে দিয়েছি, এই তো এক্ষুনি নিয়ে আসছি। মিনা খুব ভালোভাবেই বাড়ির সমস্ত কাজ করছিল, সে রান্নার কাজেও রূপার সাহায্য করত। এরপর একদিন কমলার ছেলে বিজয় মুম্বাই থেকে ফোন করে। হ্যালো মা কেমন আছো? হ্যাঁ বাবা ভালো আছি, তুই বল বাড়ি কবে আসছিস? হ্যাঁ মা ওটা বলার জন্যই ফোন করেছি, অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছি, কাল সকালেই আমি বাড়ি ফিরবো। আরে বাহ খুব ভালো, তাড়াতাড়ি চলে আয় বাবা। ঠিক আছে মা এখন আমি ফোন রাখছি, কয়েকটা কাজ আছে মিটিয়ে নিতে হবে। এই বলে বিজয় ফোন রেখে দেয়। বৌমা কাল বিজয় আসছে, কাল সমস্ত খাবার বিজয়ের পছন্দের বানাবে। ঠিক আছে মা আপনি একদম চিন্তা করবেন না,
আমি সবকিছু বানিয়ে রাখবো। একটু আগে সে আমাকেও ফোন করেছিল। পরের দিন সকালে রূপা মিনার সঙ্গে বিজয়ের পছন্দের অনেকগুলো খাবার রান্না করে। কিছু সময় পর বিজয় বাড়ি ফিরে আসে। মা, এই নাও, আমি তোমার জন্য এই কম্বলটা নিয়ে এসেছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। ঠিক আছে, তুই অনেক দূর থেকে এসেছিস, এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নে। আচ্ছা, ঠিক আছে। এরপর বিজয় ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করতে বসে পড়ে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ করে বিজয় তার রুমে চলে যায়। রূপা, এই নাও 1,00,000 টাকা, এটা ভালোভাবে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, দাও। এরপর রূপা বিজয় থেকে টাকা নিয়ে কাপড়ের আলমারিতে রাখার জন্য আলমারির দরজা খোলে। রূপা টাকা রাখছিল এমন সময় মিনা বাড়ির ভেতরে আসে। আরে মিনা, তুমি এখানে কি করছো? বৌদি, আমাকে মা বলেছেন দাদার জন্য গরম গরম চা বানিয়ে দিয়ে যেতে, তাই আমি চলে এলাম। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দিয়ে চলে যাও। রূপা আলমারিতে যে টাকাটি রেখেছিল মিনা সেটা দেখে ফেলে। এরপর সে টেবিলের উপর চা রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিজয় প্রতিবারের মতোই তার মা, স্ত্রী এবং বোনকে নিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। মিনা, আমরা সন্ধ্যে পর্যন্ত বাড়ি ফিরে আসব। আজ আর সময় তোর জন্য কিছু খাবার কিনে আনবো। আজ তোকে কোনো কাজ করতে হবে না। আজ তুই একটু বিশ্রাম কর, প্রত্যেকদিন অনেক কাজ করিস। আপনাকে বাড়ি নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা ভালোভাবে ঘুরে আসুন। এরপর সকলে তাদের চার চাকা গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়ে এবং মিনা বাড়িতে একা থেকে যায়। বিজয় তার পরিবারের সঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং রাতে তারা একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা দরজার বেল বাজায়, কিন্তু মিনা দরজা খোলে না। এত দেরি হয়ে গেল, মিনা এখনো দরজা খুলছে না কেন? ঠিক বলেছো দিদি, নিশ্চয়ই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। এরপর রূপা দেখে দরজা আগে থাকতেই খোলা রয়েছে, তাই দেখে সকলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ কি মা, বাড়ির দরজা এভাবে খোলা ছিল কেন? বেচারিটা হয়তো দরজা বন্ধ করতে ভুলে গেছে। মিনা, মিনা, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। কি হলো, মিনা আসছে না কেন? হ্যাঁ তাই তো, মিনা, মিনা। সবাই বাড়িতে ঘুরে ঘুরে মিনার খোঁজ করতে থাকে, কিন্তু তারা মিনাকে কোথাও দেখতে পায় না। আরে তোরা এত বেশি চিন্তা করিস না, মিনা হয়তো কোথাও গেছে, সকাল পর্যন্ত চলে আসবে। যা, তোরা সবাই গিয়ে ঘুমিয়ে পড়। সারাদিন ঘোরাফেরা করার পর সকলে অনেক বেশি টায়ার্ড ছিল, তাই কমলের কথায় সবাই নিশ্চিন্ত হয়ে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জানি না মিনা কোথায় চলে গেল, এবার সারাদিন বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে। আরে ডার্লিং, সকাল সকাল এত রাগ করছো কেন? মাথা ঠান্ডা রাখো। তোমার ওই বোনটা বসে বসে শুধু টিভি দেখবে আর এক একটা করে অর্ডার দেবে, বাড়ির এত কাজ করতে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ওসব কথা ছাড়ো, তোমার জন্য আমি যে নতুন জামাটা নিয়ে এসেছি আজ সেটা পরো, ওটাতে তোমাকে দারুণ দেখাবে এবং তোমার মুডটাও ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর রূপা তার নতুন জামা নেওয়ার জন্য আলমারির কাছে যায়, কিন্তু আলমারি খুলতেই সে অবাক হয়ে যায়। আরে টাকাটা কোথায় গেল? তোমার দেওয়া 1,00,000 টাকাটা আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, টাকাটা কে নিল? রূপা অনেক খোঁজ করতে থাকে, কিন্তু সে টাকা পায় না। এরপর বাড়ির সকলে মিনার উপর সন্দেহ করতে শুরু করে, কারণ রাত থেকে মিনাও বাড়িতে ছিল না। বাড়ির সকলে আর দেরি না করে পুলিশের কাছে চলে যায়। মেয়েটার ঠিকানা বলুন। না স্যার, সে কোথায় থাকে আমরা কিছুই জানি না, আমরা শুধু তার নামটাই জানি। সে বিপদে পড়ে আমাদের কাছে কাজ চাইতে এসেছিল, তাই আমরা তাকে কাজে রেখে নিয়েছিলাম। টাকা পাওয়ার কোনো চান্স নেই, আপনারা নিজেদের টাকা ভুলে যান, প্রতিদিন আমাদের কাছে এরকম অনেক কেস আসে। তাও আমি আপনাদের রিপোর্টটা লিখে নিচ্ছি, যদি সন্ধান পাই তাহলে খবর পাঠাবো। পুলিশের কথা শুনে সকলে দুঃখী হয়ে যায় এবং কিছু সময় পর তারা সকলে বাড়ি ফেরার জন্য রওনা হয়ে যায়। দেখলে তো মা, আমি বারবার করে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না, নিজের বৌমার সঙ্গে মিলে এভাবে সমাজ সেবা করতে গিয়ে আমাদের কত বড় ক্ষতি করে দিলে। শিল্পা ঠিক বলছে মা, এবার থেকে এরকম আর করবে না। কিন্তু মিনা এরকম মেয়ে নয়, আমার এখনো মনে হচ্ছে সে চুরি করেনি। কিছু সময় পর তারা সকলে বাড়ি পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে তাদের বাড়ির বাইরে মিনা এবং 4 জন লোক দাঁড়িয়ে রয়েছে। আরে মিনা, আপনারা কারা? দাদা, আমরা আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি, এই নিন আপনাদের 1,00,000 টাকা। আমরা কিছু বুঝতে পারলাম না, এসব কি হচ্ছে? আসলে দিদি, কাল আমাদের বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা গাড়ি তাকে ধাক্কা মেরে রাস্তাতেই ফেলে চলে যায়।
কিন্তু মিনা গর্ভবতী অবস্থাতেও তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। মিনার জন্য আমাদের বাবা নিজের জীবন ফিরে পেয়েছে। আমাকে ক্ষমা করে দাও বৌদি, ডাক্তার বলেছিল তাড়াতাড়ি 1,00,000 টাকা জমা না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না। এত টাকা আমি কোথায় পেতাম? আমি টাকা চাওয়ার জন্য বাড়িতেও এসেছিলাম, কিন্তু তখনও তোমরা কেউ বাড়ি ফেরোনি। তারপর আমি আলমারি থেকে টাকা নিয়ে চলে গেলাম। এরকমটা না করলে মানুষটা মারা যেত। আমাকে ক্ষমা করে দিন কাকিমা, আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। কাকিমা, আমরা আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এটা নিলে আমরা খুব খুশি হব। আপনাদের টাকার জন্যই আমাদের বাবা আজ বেঁচে আছে। আরে ঠিক আছে। আর একটা কথা বলতে চাই কাকিমা, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমরা মিনা এবং তার সন্তানের দায়িত্ব নিতে চাই। আজ থেকে সে আমাদের বাড়িতেই থাকবে, আমরা ভালোভাবে তার খেয়াল রাখবো। এসব কি হচ্ছে? এরা যদি মিনাকে নিয়ে চলে যায় তাহলে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে, রূপা তো শুধু রান্না করবে। না না, মিনাকে এইভাবে যেতে দেওয়া যাবে না। মা, আমি কিছু বলতে চাই। তুই আবার কি বলতে চাস শিল্পা? বলছি এভাবে আমরা মিনাকে যেতে দেব না। মিনাকে আমরা অনেক ভালোবাসি, আমি তো আগে থেকেই জানতাম মিনা টাকা চুরি করেনি, তাই মিনা আমাদের সঙ্গেই থাকবে। এর আবার কি হয়ে গেল? 5 মিনিট আগে পর্যন্ত বলছিল মিনা চুরি করেছে, এখন হঠাৎ উল্টো কথা বলছে কেন? কি হলো মা, তুমি বলো না, মিনা আমাদের সঙ্গে থাকবে তো? হ্যাঁ, আমিও চাই মিনা এখানেই থাকুক। কাকিমা, আমি আপনাদের সঙ্গেই থাকবো, আমি কোথাও যাব না। এরপর থেকে কমলা মিনাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করে। কখনো কখনো মানুষ ভালো কাজ করতে গিয়ে সকলের চোখে খারাপ হয়ে যায়, কিন্তু যখন আসল সত্যটা সকলে জানতে পারে তারপর তাদের সম্মান আরো বেশি বেড়ে যায়। কমলা নিজের ছেলে বৌমা এবং মেয়ের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছিল। একদিন বিজয় খুশি খুশি অফিস থেকে বাড়ি ফেরে। আরে বাহ, তোমরা সকলে এখানেই বসে আছো, ভালো কথা। কি ব্যাপার বাবা, আজ তোকে অনেক খুশি মনে হচ্ছে। একটা সুখবর আছে, অফিস থেকে আজ আমার প্রমোশন হয়েছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আর হ্যাঁ, কাজের জন্য কিছু সময়ের জন্য আমাকে বিদেশে যেতে হবে। তোর প্রমোশনের কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু বিদেশে যেতে হবে কেন? অন্য কোনো জায়গায় না গিয়ে এখান থেকে তোর কাজ করলে তো বেশি ভালো হতো। সেটা ঠিক আছে মা, কিন্তু বিদেশে 1 বছর এক্সপিরিয়েন্স করে এলে এখানে আরো ভালো পোস্টে চাকরি পাবো, তাছাড়া বিদেশে স্যালারি অনেক বেশি দেয়। ওসব ঠিক আছে, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাবে, এটা আমার ভালো লাগছে না। বিজয়ের বিদেশে যাওয়াতে কেউ খুশি ছিল না, কিন্তু বিজয় সকলকে বুঝিয়ে রাজি করিয়ে নেয় এবং কয়েকদিন পর সে জামা কাপড় গুছিয়ে নিয়ে বিদেশে চলে যায়। মা, কালকে বিজয়ের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনো সে ফোন করেনি। বিজয় বলেছিল সেখানে পৌঁছেই ফোন করে দেবে। আরে বৌমা, তুমি এত বেশি চিন্তা করছো কেন? হয়তো এখনো সে কোম্পানি থেকে ফোন পায়নি, ফোন আর সেখানকার সিম কার্ড জোগাড় করতে একটু সময় লেগে যায়। এইভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু বিজয়ের ফোন আসে না। এরপর বাড়ির সকলে খুব চিন্তায় পড়ে যায়। রূপা ফোন করে জানতে পারে বিজয় বিদেশের কোম্পানিতে পৌঁছায়নি। তারা বিজয়ের অনেক খোঁজ করতে থাকে, কিন্তু তার কোনো খবর পাওয়া যায় না। মা, 1 মাস কেটে গেল, কিন্তু এখনো তার কোনো খবর পেলাম না। আমার খুব চিন্তা হচ্ছে মা, এবার আমরা কি করব? সব ঠিক হয়ে যাবে বৌমা, বিজয় অবশ্যই বাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। এইভাবে আরো 1 মাস কেটে যায়, কিন্তু বিজয়ের কোনো খবরই পাওয়া যায় না। এদিকে রূপাদের বাড়িতে আর্থিক সমস্যাও দেখা দেয়। শিল্পা, তুই তো জানিস আমাদের অবস্থা এখন আর ভালো নেই, 1-1 দিন আমাদের অনেক ভেবে খরচ করতে হচ্ছে। তুই নিজের শ্বশুর বাড়িতে চলে যা মা। না মা, আমি এখানেই থাকবো, তুমি আমাকে পর করে দিচ্ছ কেন? যখন এখানে সবকিছু ঠিক ছিল তখন আমি অনেক আনন্দ করেছি, এখন খারাপ সময়, আমি তোমাদের দুজনকে ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো। দিদি, খাওয়া দাওয়াতেও তো অনেক সমস্যা হচ্ছে, তাই মায়ের কথা মেনে নিলেই ভালো হবে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। মিনা, মিনা এখানে আয়। হ্যাঁ দিদিমণি, বলুন। তুই তো জানিস আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই আজ থেকে তোকে এখানে কাজ করতে হবে না, তুই নিজের বাড়িতে চলে যা। বাড়ি থেকে চলে যাওয়ার কথা শুনে মিনা অবাক হয়ে যায়। সে 8 মাসের সন্তান পেটে নিয়ে কোথায় যাবে, এই কথাই ভাবতে শুরু করে। কিন্তু শিল্পার কথা অনুযায়ী সে নিজের জামা কাপড় গুছিয়ে নেয় এবং বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়। মিনা যখন বাড়ি থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসে। এরপর মিনা সকলের কাছে যায়। কাকিমা, আমরা কেউই বাড়ি ছেড়ে যেতে চাইছি না, সকলে এখানেই থাকতে চাইছি।
তাই আমরা যদি একসঙ্গে কোনো একটা কাজ শুরু করি তাহলে কেমন হবে? কাজ? তুমি কি রকম কাজের কথা বলছো মিনা? আমরা তো বিশেষ কোনো কাজ পারিই না। বৌদি, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বিয়ে বাড়ির মিষ্টি তৈরি করার জন্য যেত। আমিও মায়ের সঙ্গে কাজ করতে করতে মিষ্টি বানানোর কাজ শিখে গেছি। আমি তোমাদের সকলকে মিষ্টি বানানো শিখিয়ে দেব, হয়তো এতে আমাদের কোনো উপকার হতে পারে। কারোর কাছে আর অন্য কোনো উপায় না থাকায় সকলে মিনার কথায় রাজি হয়ে যায় এবং তারা কিছু টাকা খরচ করে কয়েক রকমের মিষ্টি তৈরি করে। এরপর মিষ্টি বানানো হয়ে গেলে মিনা কয়েকটি দোকানে গিয়ে মিষ্টি বিক্রি করার চেষ্টাও করে। মিষ্টিগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আমরা এই মিষ্টিগুলো বিক্রি করতে শুরু করলে আমাদের বানানো মিষ্টি কেনা সবাই বন্ধ করে দেবে, তাই তুমি নিজের মিষ্টি নিয়ে চলে যাও। এরপর মিনা আরো কয়েকটি দোকানে তাদের বানানো মিষ্টি নিয়ে যায়, কিন্তু বাকি দোকানদাররাও তাদের বানানো মিষ্টি খাওয়ার পর না কিনে মিনাকে তাড়িয়ে দেয়। এরপর মিনা দুঃখী হয়ে বাড়ি ফিরে আসে। এবার আমরা কি করব? যত টাকা ছিল এই মিষ্টি বানাতে গিয়ে আমরা সব টাকা শেষ করে ফেলেছি। এবার রেশনের জিনিসপত্র কেনারও টাকা নেই। আমাদের সংসার কিভাবে চলবে? আমারও খুব টেনশন হচ্ছে মা, কিছুই বুঝে উঠতে পারছি না। সকলে এসব কথা ভাবছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। এরপর কমলা গিয়ে দরজা খোলে। আরে বিকাশদা, আসুন আসুন, ভেতরে আসুন। কমলার কথা মতো বিকাশ বাড়ির ভেতরে চলে আসে। এরপর কমলা এবং বিকাশ বসে বসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বিজয়ের ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো কমলাদি, কিন্তু কি আর করা যাবে, সবই ঈশ্বরের ইচ্ছা। তবে আমার মন বলছে সবকিছু ঠিক হয়ে যাবে, কাল আমার ছেলের বিয়ে, তাই আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য এসেছি, আপনাদের সকলকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর বিকাশ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কমলা নিজের বৌমা এবং মেয়েকে সঙ্গে নিয়ে বিকাশের ছেলের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। বিয়েতে দেওয়ার জন্য কোনো উপহার না থাকায় কমলা তাদের বানানো মিষ্টি নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। বিকাশদা, এই মিষ্টিগুলো আমরা নিজের হাতে বানিয়েছি, সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তাদেরকে এই মিষ্টিগুলো খেতে দেবেন। এরপর বিয়ে বাড়িতে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে কমলার কথা মতো বিকাশ সকলকে মিষ্টি খেতে দেয়। কমলাদের বানানো মিষ্টি খেয়ে বিয়ে বাড়িতে আসা সবাই খুব খুশি হয়ে যায় এবং মিষ্টির অনেক নাম করতে থাকে। আরে বিকাশদা, মিষ্টিগুলো দারুণ খেতে, কোন দোকান থেকে আনলে? আরে না না, এটা কোনো দোকানের মিষ্টি নয়, এটা কমলাদি নিয়ে এসেছে, তারা বাড়িতে এই মিষ্টিগুলো বানিয়েছে। বাহ, তাহলে তো খুব ভালো, আমি কমলাকে বলবো সে যেন আমার নাতির জন্মদিনেও এরকম মিষ্টি বানিয়ে দেয়। এভাবে কয়েকদিনের মধ্যে কমলাদের বানানো মিষ্টির কথা সকলে জানতে পেরে যায়। এরপর থেকে তারা প্রায় প্রত্যেক দিনই সকলের কাছ থেকে মিষ্টির অর্ডার পেত এবং মিষ্টি বানিয়ে ডেলিভারি করে আসত। এরকমই একদিন, কাকিমা, আমি ভাবছিলাম আমরা যদি একটা ছোট মিষ্টির দোকান করি তাহলে সকলের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দিয়ে আসতে হবে না, দোকান থেকে আমাদের লাভও বেশি হবে। হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস মিনা। এরপর কমলা মিনার কথা মতো বাজারে একটি ছোট দোকান নিয়ে মিষ্টির দোকান শুরু করে। তাদের দোকান খুব ভালোভাবেই চলছিল এবং ইনকামও বেড়ে গিয়েছিল, কিন্তু সব কিছুর পরেও বিজয়ের কোনো খোঁজ না পাওয়ায় বাড়ির সকলে তখনও অনেক দুঃখী ছিল। আজ আমার ছেলে এখানে থাকলে এসব দেখে কত খুশি হতো। সব কিছু ঠিক হয়ে যাবে মা, তুমি দেখবে বিজয় নিশ্চয়ই একদিন ফিরে আসবে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন সকালে কমলা যখন নিজের রুমে বসেছিল এমন সময় তার ফোন আসে। অপরদিকে রূপার কাছেও ফোন আসে। কিছু সময় পর দুজনে নিজের নিজের ঘর থেকে বেরিয়ে হল রুমে আসে। রূপা, শিল্পা, মিনা, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। মা, আমার কাছেও একটা সুখবর আছে। সে ঠিক আছে, কিন্তু আগে আমি বলবো। আচ্ছা ঠিক আছে মা, আগে আপনি নিজের গুড নিউজটা দিন, তারপরে আমি নিজেরটা শোনাবো। নতুন এমএলএ আমাকে ফোন করেছিল, তারা আমাদের 1,00,000 টাকার মিষ্টি বানানোর অর্ডার দিয়েছে, কেমন লাগলো খবরটা? এবারে তুমি বলো বৌমা, যে তোমার কাছে কি খবর আছে। মা, বিজয় ফোন করেছিল। কি? বিজয় ফোন করেছিল? হ্যাঁ মা, বিজয় ইন্ডিয়া ফিরে এসেছে, কিছু সময়ের মধ্যে সে এখানে চলেও আসবে। এরপর 2 ঘন্টা কেটে যায় এবং বিজয় বাড়ি ফিরে আসে। বিজয়কে এতদিন পর দেখে বাড়ির সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। কি আর বলবো মা, একটা ভুল কেসের জন্য এয়ারপোর্ট থেকে আমাকে পুলিশ নিয়ে চলে যায়। অনেক দিন পর্যন্ত আমার উপর কেস চলছিল, কিন্তু শেষমেশ আমি নির্দোষ প্রমাণ হওয়ায় তারা আমাকে ছেড়ে দিয়েছে।
তোমরা কিভাবে এতটা দিন কাটালে সেটা বলো। এরপর কমলা নিজের ছেলেকে সমস্ত কথা জানায় যে এতদিন তারা কিভাবে কাটিয়েছে এবং কিভাবে এখন তারা মিষ্টির ব্যবসা করতে শুরু করেছে। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার, যা হয় ভালোর জন্যই হয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। মায়ের বাড়িতে শিল্পার এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের বাড়িতে শিল্পা অনেক সুখে থাকায় সে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ভাবতো না। একদিন সন্ধ্যাবেলায় সকলে যখন হলরুমে বসেছিল, এমন সময় কমলা বলে, শিল্পা আমি কি বলছি শোন, এবার তুই নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা, এখানে তোর দেড় বছরের মতো হয়ে গেছে। মা, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, আমি কি নিজের ইচ্ছে মতো এখানে থাকতেও পারবো না? আরে আমি তো সেটা বলতে চাইছি না শিল্পা। মায়ের মুখে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা শুনে শিল্পা প্রচন্ড রেগে যায় এবং সে নিজের মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ঝগড়া করার পর শিল্পার মন খারাপ হয়ে যায় এবং রাতে সে তাদের বাড়ির বাইরে পায়চারি করতে শুরু করে। শিল্পা যখন তাদের বাড়ির বাইরে পায়চারি করছিল, এমন সময় তার পেছন থেকে একজন ছুটে পালায়। কে কে গেল পেছন থেকে? কোন চোর নয় তো? যাই, তাড়াতাড়ি মাকে গিয়ে জানাতে হবে। এরপর শিল্পা তাড়াহুড়ো করে নিজের মায়ের রুমে যায় এবং তার মাকে সমস্ত কথা জানায়। শিল্পার কথা শুনে তার মা এবং বৌদি ভালো করে তাদের বাড়িটা চেক করে, কিন্তু তারা কোথাও কাউকে দেখতে পায় না। দিদি, আমার মনে হচ্ছে তোমার বেশি চিন্তা ভাবনা করার জন্য এরকম হচ্ছে, একটু রেস্ট করে নাও, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে শিল্পা, তুই গিয়ে একটু রেস্ট কর, তুই নিজের স্বামীর বাড়িতে না গিয়ে অনেক ভুল করছিস, এখনো যদি শ্বশুর বাড়ি ফিরে না যাস তাহলে পরে অনেক সমস্যা হতে পারে। বাড়ির সকলে বারবার বোঝানোর পরেও শিল্পা শ্বশুর বাড়ি যেতে রাজি হয় না। অপরদিকে শিল্পা শ্বশুর বাড়িতে না যাওয়ায় তার শ্বশুর বাড়ির লোকেরাও খুব রেগে যায়। শিল্পার শ্বশুর এবং শাশুড়ি তাকে কোনো মতে বাড়িতে আনতে চাইছিল না। শোন বাবা সূর্য, তাকে বলে দে সে যদি এখানে থাকতে চায় তাহলে কালকে যেন বাড়ি ফিরে আসে, না হলে এখানে তার যা যা জিনিসপত্র রয়েছে আমি সেগুলো সব বাইরে ফেলে দেব। কোন বিবাহিত মেয়ে তার মায়ের বাড়িতে এতদিন থাকে? নির্লজ্জ মেয়ে কোথাকার, যেমন তার পরিবারের লোক তেমন তাদের মেয়েটাও। আমরা তার কোনো জিনিসের অভাব রাখিনি, তারপরেও কেন সে চলে গেল? হ্যাঁ সূর্য, তোর বাবা একদম ঠিক বলছে, আমি কখনো তাকে কোনো কাজও করতে বলিনি, তাকে নিজের মেয়ের মতোই বাড়িতে রেখেছিলাম, কিন্তু আর নয়, অনেক হয়েছে। শিল্পার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিল, তারা শিল্পাকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসত, কিন্তু শিল্পা দায়িত্বহীন মেয়ে ছিল, সে নিজের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে মায়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। এরকমই একদিন সকালে সূর্য নিজের শ্বশুর বাড়িতে যায়। শিল্পা চলো এখনই আমার সঙ্গে বাড়ি চলো। বাড়ি? কিরকম বাড়ি? আমি নিজের মায়ের বাড়িতেই থাকবো, তোমার সঙ্গে আমি যাব না। সূর্য অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শিল্পা তার কোনো কথাই শোনে না এবং তার সঙ্গে যেতে রাজিও হয় না। বেরিয়ে যাও এখান থেকে, এরপর থেকে আর কোনোদিনও এখানে আসবে না, আমি তোমার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছা তাহলে আমিও তোমাকে বলে দিলাম, আজকের পর থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল, আর কোনোদিন তোমাকে নিতে আসবো না। শিল্পার কথায় সূর্য প্রচন্ড রেগে যায় এবং সে রেগে গিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এমন সময় রূপা এবং কমলা তার পেছন পেছন দরজা পর্যন্ত যায়। দাদা কিছু মনে করো না, দিদি মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু জানি না সে কেন তোমার সঙ্গে বাড়িতে যেতে চাইছে না, হয়তো সেখানে তাকে অনেক বেশি কাজ করতে হয়। কাজ? তাকে দিয়ে আমরা কোনো কাজ করাই না, সে সারাদিন রেস্ট নেয়, সারাদিন টিভি দেখে দিন কাটায়, এরকম শ্বশুর বাড়ি কোনো মেয়ে পাবে না। তোমাদের ঘরের মেয়েকে তোমাদের কাছেই রাখো, আমাকে বেশি বোঝানোর চেষ্টা করো না। সূর্য রাগ করে বাড়ি ফিরে যায়। শিল্পাকে তার মা এবং বৌদি অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারাও তাকে বোঝাতে পারে না। আমি এখান থেকে কোথাও যাব না, এটাই আমার শেষ কথা, তোমরা আমাকে বেশি বোঝানোর চেষ্টা করো না, যাও গিয়ে নিজেদের কাজ করো। চুপ করে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যা, না হলে দেখবি একদিন আমি তোকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেব। আমিও দেখবো তুমি কিভাবে আমাকে এখান থেকে বার করো। দিদি তুমি এরকম করছো কেন? তুই চুপ কর, আমি জানি এসব কিছু তোর জন্যই হচ্ছে, তুই আমার মাকে উল্টো পাল্টা বুঝিয়েছিস যাতে সে আমাকে বাড়ি থেকে বার করে দেয়। একটা কথা ভালো করে মনে রাখ, তুই যতই চেষ্টা করে নে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। শিল্পা এইভাবে খারাপ খারাপ কথা বলে সবাইকে চুপ করিয়ে দিত। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায় এবং সকলে শিল্পার শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। শিল্পা সারাদিন বাড়িতে টিভি দেখে সময় কাটাতো।
এক রাতে বিজয় ঘুমিয়ে পড়ার পর রূপা চেয়ারে বসে বসে নানা রকম কথা ভাবতে থাকে। জানি না আজ ঘুম আসছে না কেন, যাই বরং ছাদে গিয়ে একটু ঘুরে আসি। রূপা এই বলে ছাদে চলে যায়। আরে বাহ, বেশ ভালো লাগছে। আরে ওটা কে ছিল, মনে হলো কেউ ছুটে পালালো। রূপা একজনকে ছুটে পালাতে দেখে খুব ভয় পেয়ে যায় এবং তার শাশুড়ির কাছে গিয়ে তাকে সমস্ত কথা জানায়। ও একদিন আগে শিল্পাও তো একই কথা বলছিল, এবার তুমিও বলছো কাউকে ছুটে পালাতে দেখেছো। চলো একবার গিয়ে মিনাকে জিজ্ঞাসা করি, সে যদি এই ব্যাপারে কিছু জানে। এরপর কমলা এবং রূপা তাদের বাড়ির কাজের মেয়ে মিনার কাছে যায়। তারা গিয়ে দেখে মিনার 2 মাসের শিশু কান্নাকাটি করছে। আরে মিনা, তুই তো বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলি, তাহলে সে ঘুম থেকে উঠে পড়লো কিভাবে? জানি না কাকিমা, আমি তো কোনো রকম আওয়াজ করিনি, কিন্তু বেবি উঠে পড়েছে। আচ্ছা মিনা, তুই কাউকে আমাদের বাড়ির আশেপাশে আসতে দেখেছিস? না কাকিমা, আমি কাউকেই দেখিনি, আমি তো নিজের ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। এরপর সকলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এক লোক তাদের বাড়িতে আসে। হ্যাঁ বলুন, আপনার কি চাই? আমি সূর্যবাবুর বাড়ি থেকে আসছি, তিনি ডিভোর্সের পেপার পাঠিয়েছেন। কি বললেন, ডিভোর্স? খুব ভালো করেছে, আমি এখনই পেপারে সাইন করে তাকে পাঠিয়ে দিচ্ছি, এবার আমি সারা জীবন এখানেই থাকব। জন্মের সঙ্গে সঙ্গে তুই মরে যাসনি কেন? তুই কিরকম মেয়ে যে নিজের শ্বশুর বাড়ির লোকদেরকে আপন করে রাখতে পারলি না? নিজের শ্বশুর বাড়ির লোকেদের জীবন খারাপ করে এবার আমাদের জীবন খারাপ করতে চাইছিস? তুই যদি এই পেপারগুলোতে সাইন করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। লোকটি ডিভোর্সের পেপার দিয়ে সেখান থেকে চলে যায়। ডিভোর্সের পেপার দেখে শিল্পা অনেক খুশি হয়ে যায়। তার মা এবং বৌদি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিল্পা কারোর কোনো কথাই শোনে না। এরপর রাতের বেলা কমলা যখন নিজের ঘরে ছিল, এমন সময় সে তাদের বাড়ির বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর কমলা তার বৌমা এবং মেয়ের কাছে যায় এবং তাদেরকেও এই ব্যাপারে জানায়। এরপর সকলে কমলার ঘরের জানালা থেকে সেই আওয়াজটি শুনতে থাকে। তারা বুঝতে পারে যে মিনার ঘরের ভেতর থেকে সেই আওয়াজ আসছে। অপরদিকে মিনা নিজের রুমে এক লোকের সঙ্গে কথা বলছিল। কিছু সময় পর সেই লোকটি জানালা থেকে বেরিয়ে ছুটে পালিয়ে যায়। লোকটি চলে যাওয়ার পর কমলা তার মেয়ে এবং বৌমার সঙ্গে মিনার রুমে আসে। মিনা, তুই আমাদের ঘরে চুরি করাচ্ছিস? না কাকিমা, আমি কোনো রকম চুরি করাইনি, আমি তো শুধু। তুই তো শুধু কি? এই লোকটি কে ছিল যে পালিয়ে গেল? দিদি, ওটা আমার স্বামী, সে মাঝে মাঝে রাতে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে। সে এসে আমাকে তার সঙ্গে চলে যাওয়ার জন্য বলতে থাকে, আজ আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি, এরপর থেকে সে এখানে এলে আমি পুলিশের কাছে খবর দেব। মিনা, তুই তো এই কথাটা আমাকে আগেও বলতে পারতিস। আচ্ছা ওসব কথা ছাড়, সে যখন বারবার তোকে ডাকছে তাহলে আমার মনে হয় তোকে তার সঙ্গে চলে যাওয়া দরকার, তার সঙ্গে তুই সুখে থাকবি। কি বললেন, তার সঙ্গে সুখে থাকবো? তার সঙ্গে আমি কোনোদিনও সুখে থাকতে পারবো না। আমি ভালো করে বুঝতে পেরেছি সে আমাদের মিষ্টির ব্যবসার ব্যাপারে জানতে পেরে আমার থেকে টাকা নেওয়ার জন্যই বারবার আসছে। আমি মহিলা বলে কি সমস্ত কষ্ট সহ্য করে নেব? নিজের কথা ভাবার অধিকার আমার আছে, আমি এখান থেকে কোথাও যাব না। এরপর মিনার কথায় সকলে রাজি হয়ে যায় এবং সকলে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মিনার কথা শুনে শিল্পা সারা রাত ঘুমাতে পারে না, সে বসে বসে মিনার কথা ভাবতে থাকে। আমি মহিলা বলে কি সমস্ত কষ্ট সহ্য করে নেব? নিজের কথা ভাবার অধিকার আমারও আছে, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। পরের দিন সকালে সবাই যখন হল রুমে বসেছিল, এমন সময় শিল্পা বলে, মা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বললে কি কথা? মা, আমার শ্বশুর বাড়িতে আমাকে কোনো রকম কাজ করতেই হয় না, সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু সূর্য। সূর্য? সূর্য কি করেছে? সে প্রতিদিন রাতে অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে, সে তাকে ভিডিও কল করে। একদিন আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করাই, সে দরজা বন্ধ করে আমাকে অনেক মারধর করেছিল, তাও আমি সহ্য করে নিয়েছিলাম। এইভাবে অনেক বছর কেটে যাওয়ার পরেও সে বদলায় না, সে প্রত্যেকদিন রাতে আমাকে অনেক মারধর করত। একদিন আমার শ্বশুর বাড়ির সকলকে আমি সূর্যের ব্যাপারে জানিয়েছিলাম, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। আমি সূর্যের অত্যাচার আমার ফোনে রেকর্ডিংও করেছি, তারপর আমি বাড়ি ছেড়ে এখানে চলে আসি। টানা 5 বছর আমি ওই লোকটার অত্যাচার সহ্য করেছি, কিন্তু তবু আমি কাউকে কিছুই বলিনি। কিন্তু কাল মিনার কথাগুলো শোনার পর আমি সাহস পেয়েছি। এবার বলো মা, এখনো কি তুমি আমাকে শ্বশুর বাড়িতে চলে যেতে বলবে? না শিল্পা, না, এখনই তুই সেই ডিভোর্সের পেপারে সাইন করে দে।
এবার তোকে আর কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। আমাদেরকে ক্ষমা করে দাও দিদি, আমরা তোমাকে ভুল বুঝছিলাম। আচ্ছা দিদি, তোমার কাছে সেই ভিডিও রেকর্ডিংটা এখনো আছে তো? এরপর শিল্পা তার মা এবং বৌদিকে ভিডিওটি দেখায়। তারা ভিডিওটি নিয়ে পুলিশের কাছে যায় এবং কিছু সময় পর পুলিশ সূর্যের বাড়ি গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। এইভাবে শিল্পা এবং মিনা দুজনেই তাদের অত্যাচারী স্বামীর হাত থেকে মুক্ত হয়ে যায় এবং নিজেদের ইচ্ছে মতো জীবন কাটাতে শুরু করে। বন্ধুরা, ননদ বৌদি এবং কাজের মেয়ে গল্পের সিরিজটি এখানেই শেষ হলো। এই গল্পে আমরা জানতে পারলাম, শ্বশুর বাড়িতে মেয়েদের উপর অত্যাচার হলে সেটি মুখ বুঝে সহ্য না করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। মেয়েরা প্রতিবাদ করতে শুরু করলে কেউ তাদের উপর অত্যাচার করতে পারবে না। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম গল্প আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসছি নতুন কোন মজাদার সিরিজ নিয়ে। কাঞ্চনপুর গ্রামে কমলা তার ছেলে বিজয় এবং বৌমা রূপার সঙ্গে থাকতো। তার মেয়ে শিল্পা কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে এসেছে। সকাল 9টা বেজে গেল, কিন্তু এখনো রাতের বাসনগুলো ধোয়া হয়নি। রূপা, ও রূপা, কি হলো মা, আপনি আমাকে ডাকছেন? বৌমা, তুমি এখনো বাসন মাজনি কেন? এখনো চার ব্রেকফাস্টও বানানো হয়নি, 9টা বেজে পার হয়ে গেল তো। মা, আমি একা বাড়ির সমস্ত কাজ করব, আপনার মেয়ে কিছু করে না কেন? সে 1 মাস বলে 6 মাস থেকে আমাদের বাড়িতে এসে পড়ে আছে, বাড়ির কোনো কাজ করে না, আপনি তাকে কিছু করতে বলেন না কেন? আরে বৌমা, আমি তাকে কি আর বলবো, বেচারি মেয়েটা শ্বশুর বাড়িতে কাজ করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তো সে এখানে একটু বিশ্রাম করতেই এসেছে। এই অবস্থায় তাকে কাজ করতে বলা ঠিক হবে? আচ্ছা, সে এখানে রেস্ট করতে এসেছে আর আমি এখানে সারাদিন কাজ করে যাচ্ছি, কিন্তু আমাকে নিয়ে আপনি কিছু ভাবছেনই না। মা, আপনি গিয়ে নিজের মেয়েকেই বলুন থালা বাসন মেজে আর চা বানিয়ে দিতে। রূপা তার শাশুড়িকে এসব কথা বলছিল। এমন সময় কমলার মেয়ে শিল্পা সেখানে আসে। কি বললে বৌদি, আমি এখানে কাজ করব? আমি যদি নিজের মায়ের বাড়িতে কাজ করি তাহলে মা তোমাকে এই বাড়ির বউ করে এনেছে কেন? আমাকে কোনো কাজ করার কথা বলবে না। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর ননদ আমাকে অনেক কাজ করাতো, তাই তো আমি এখানে একটু আরাম করতে এসেছি, আমি একটাও কাজ করতে পারবো না। নাটক দেখলে আর সহ্য করা যায় না। কি বললে, আর একবার বলো। এরপর রূপা রাগ করে সেখান থেকে চলে যায় এবং বাড়ি পরিষ্কারের কাজ করতে শুরু করে দেয়। রূপা তার ননদ শিল্পাকে কাজ করানোর জন্য অনেক চেষ্টা করত, কিন্তু শিল্পা বাড়ির কোনো কাজই করত না। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন দুপুর বেলায়, উফ, একা হাতে কাজ করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে, এবারে বসে একটু শান্তিতে টিভি দেখব। রূপা এই বলে টিভি দেখতে বসে পড়ে। অপরদিকে শিল্পা রান্নাঘরে তার খাওয়ার জন্য জিনিসপত্র নিতে থাকে। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট সবকিছুই নেওয়া হয়ে গেছে, এবার এগুলো খেতে খেতে ভালো একটা সিনেমা দেখব, মায়ের বাড়িতে এসেছি, আনন্দ ফুর্তি তো করতেই হবে। শিল্পা নিজের খাবারের জিনিসপত্র নিয়ে যখন হল রুমে সিনেমা দেখতে যায়, তখন সে দেখে রূপা আগে থাকতেই টিভি চালিয়ে বসে আছে। আরে ও ম্যাডাম, তুমি এখানে কি করছো, সরে যাও, আমি সিনেমা দেখব, টিভি রিমোটটা আমাকে দিয়ে দাও। দিদি, আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে এইমাত্র টিভি দেখতে বসেছি, তাই এখন আমি আর টিভি রিমোট দিতে পারবো না, তুমি পরে দেখে নিও। সারাদিন কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে, এখন আবার এসেছে সিনেমা দেখতে। আমি পরে টিভি দেখবো কেন, এটা আমার বাড়ি, আমার মা এখনো বেঁচে আছে, আমিও দেখবো, তুমি কিভাবে আমাকে টিভি দেখতে না দাও। মা, ও মা, তাড়াতাড়ি এখানে এসো। আরে কি হয়েছে, তুই এভাবে চিৎকার করছিস কেন? দেখো না মা, তুমি ভালো করেই জানো আমি শ্বশুর বাড়িতে কত কষ্ট করেছিলাম, তারা আমার উপর কত অত্যাচার করত, এখন আমি এখানে এসে একটু শান্তিতে থাকতে চাইছি, কিন্তু বৌদি আমাকে টিভিও দেখতে দিচ্ছে না, আমি কি নিজের বাড়িতে একটু টিভিও দেখতে পারি না? আরে কেন দেখতে পারবি না, বৌমা তুমি শিল্পাকে একটু টিভি দেখতে দাও। হ্যাঁ, আর সহ্য হয় না। রূপা রাগ করে তার ঘরে চলে যায়। এরপর কমলাও সেখান থেকে চলে যায়। কারোর থেকে রিমোট কেড়ে নিয়ে নিজের ইচ্ছে মতো চ্যানেল দেখার মজাটাই আলাদা। বৌদি, অ বৌদি, তাড়াতাড়ি আমার জন্য গরম গরম চা নিয়ে এসো। শিল্পার ব্যবহারে রূপা অনেক রেগে যেত, কারণ বাড়ির সমস্ত কাজ করার পরেও সে কিছু সময়ের জন্য নিজের ইচ্ছে মতো টিভিটাও দেখতে পারত না। পরের দিন সকালে তাদের দরজার বেল বাজে এবং শিল্পা গিয়ে দরজা খোলে। এটা কি? ম্যাডাম, আমি টিভি নিয়ে এসেছি, আপনারা অর্ডার করেছিলেন। না না, এটা আমাদের টিভি নয়, আমরা কিছু অর্ডার করিনি, তুমি এটা নিয়ে চলে যাও, ভুল করে হয়তো আমাদের ঠিকানায় চলে এসেছো।
এটা আমার পার্সেল শিল্পা, আমি অর্ডার করেছিলাম। দাদা তুমি ভেতরে নিয়ে এসো। কি তুমি অর্ডার করেছো? খুব ভালো করেছো, আমি ছোট টিভি দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম, এবারে বড় টিভি দেখবো, খুব ভালো লাগবে। ওটা ভুলে যাও দিদি, এই টিভিটা আমি নিজের রুমে লাগানোর জন্যই নিয়ে এসেছি, এবারে আমি শান্তিতে বসে টিভি দেখবো। 56 ইঞ্চির টিভি, অনেক বড় টিভি, এবার কেউ এসে আমার থেকে রিমোট কেড়েও নিতে পারবে না। দাদা টিভিটা তুমি ভেতরে নিয়ে এসো। এরপর ডেলিভারি বয় রূপার কথা মতো টিভি নিয়ে তার রুমে যায়। দেখলে তো মা, আমি একটু টিভি দেখি বলে সে নিজের জন্য কত বড় টিভি নিয়ে চলে এলো। তুই তো বৌমাকে কোনোদিনই টিভি দেখতে দিস না, তাই সে নিজের জন্য আলাদা টিভি নিয়ে এসেছে, এই তো তোর খারাপ লাগছে কেন? আমি এই ছোট টিভি দেখবো আর সে এত বড় টিভি দেখবে, এটা আমি কোনোদিনই হতে দেবো না, এর জন্য কিছু একটা উপায় বার করতেই হবে। আরে কি হলো, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? মা এত বড় টিভিতে কত বেশি কারেন্টের বিল আছে তুমি জানো? এভাবে বউয়ের গুণগান না করে একটু ভেবে দেখো, কারেন্টের বিল বেশি হলে তোমাকে বেশি টাকা দিতে হবে। কি কারেন্টের বিল বেশি আসবে? বেশি বিল এলে আমি টিভিটা ফেরত দিয়ে দিতে বলবো, কারেন্টের অতিরিক্ত বিল আমি দিতে পারবো না। এবার কারেন্টের বিল বেশি আনার জন্য কোন একটা ব্যবস্থা করতে হবে, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। এরপর শিল্পা সেখান থেকে তার রুমে চলে যায় এবং সে নিজের রুমে পায়চারি করতে করতে কারেন্টের বিল কিভাবে বেশি আনা যায় সেই কথাই চিন্তা করতে থাকে। একদিন সকালে রূপা যখন বাড়ি পরিষ্কার করতে করতে শিল্পার রুমে যায়। এ কি দিদি তো রুমে নেই, তাহলে এসি পাখা দুটোই চলছে কেন? এবার তাকে জিজ্ঞাসা করলে বলবে নিজের মায়ের বাড়ি থেকে আমি সেটাও অন করে রাখতে পারবো না। হ্যাঁ যত সব নাটক। এভাবে রূপা যতবারই বাড়ি পরিষ্কার করার জন্য শিল্পার রুমে যেত সে সব সময় এসি এবং পাখা অন অবস্থায় দেখতে পেত। ওরে বাবারে, শিল্পা দিদির ঘর তো একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে, এসি ফ্যান দুটোই চালু আছে, কিন্তু সে এসব চালিয়ে রেখে নিজের মায়ের কাছে গিয়ে আমার বদনামি করছে। কিন্তু দিদি সব সময় এসি আর পাখা চালিয়ে রেখে দেয় কেন? হ্যাঁ নিশ্চয় কোনো প্ল্যান চলছে, রূপা তার বৌদিকে সন্দেহ করে। এরপর সে বাথরুমে গিয়ে দেখে সেখানে গিজারটাও অন রাখা আছে। আরে গিজারটাও তো অন করে রেখেছে, জানি না শিল্পা কি করতে চাইছে। এভাবেই দেখতে দেখতে সেই মাসটা শেষ হয়ে যায় এবং একজন লোক এসে কমলাকে কারেন্টের বিল দেয়। কমলা কারেন্টের বিল দেখেই অবাক হয়ে যায়, সে কারেন্টের বিল নিয়ে নিজের মেয়ে এবং বৌমায়ের কাছে যায়। দেখো বৌমা কি সর্বনাশ হয়ে গেছে, এবারে কারেন্টের বিল 6,000 টাকা এসেছে। 6,000 টাকা? তোমাদের ননদ বৌদির ঝগড়াতে এবার আমি 6,000 টাকা বিল কিভাবে দেব? এই প্রথমবার আমার এত বেশি বিল এসেছে। দেখলে তো মা, আমি তোমাকে তো আগেই বলেছিলাম যত বড় টিভি তত বেশি কারেন্টের বিল আসবে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, এবার কারেন্টের বিল দাও। না না এত বেশি বিল আমি দিতে পারবো না। বৌমা তুমি নিজের টিভিটা ফেরত দিয়ে দাও, না হলে তোমাদের দুজনের ঝগড়ার জন্য আমি দুটো টিভি ভেঙে দেবো বলে দিলাম। রূপা ভালোভাবে বুঝতে পেরে যায় যে তার ননদ শিল্পা এতদিন নিজের রুমের এসি এবং পাখা কেন চালিয়ে রেখে দিত। আচ্ছা তাহলে এই ব্যাপার, এই শিল্পা আমার টিভি সরিয়ে ফেলার জন্য এত কিছু করেছে। আরে কি হলো বৌমা, তুমি কিছু বলছো না কেন? মা আমার মনে হয় এই মাসে ভুল করে কারেন্টওয়ালা বেশি বিল পাঠিয়ে দিয়েছে, পরের মাসেও যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি নিজে টিভিটা ফেরত দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর সেদিন রাতের বেলায় শিল্পা প্রত্যেক দিনের মতো এসি এবং পাখা চালিয়ে শীতের জামা কাপড় পরে তার রুমে বসে থাকে। কত ঠান্ডা লাগছে, না না যতই ঠান্ডা লাগুক আমি এসি আর পাখা বন্ধ করব না, তবেই তো সামনের মাসে রূপার 56 ইঞ্চির টিভিটা ফেরত যাবে, কিন্তু এত ঠান্ডায় আমি থাকতেও পারছি না, এই রুমে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, যাই মায়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর শিল্পা তার মায়ের রুমে চলে আসে। মা ও মা, আরে কি হয়েছে এত রাতে তুই এখানে কেন? মা আজ আমি তোমার সঙ্গে ঘুমাবো। কেন নিজের রুমে ঘুমাতে তোর ভয় করছে? না মা কারেন্টের বিল কত বেশি আসছে, তাই আমি ভাবছিলাম তোমার কাছে ঘুমিয়ে পড়লে বিল একটু কম আসবে। আচ্ছা ঠিক আছে আয় ঘুমিয়ে পড়, তুই কত কিছু ভাবিস আমার জন্য, বৌমার মাথায় একদমই বুদ্ধি নেই, সে অত বড় টিভি এনে কত বেশি কারেন্ট খরচ করছে। ঠিক বলেছো মা, রূপা শুধু নিজের কথাই ভাবে। এরপর থেকে শিল্পা প্রত্যেক দিনই নিজের রুমের এসি এবং পাখা চালিয়ে মায়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ত। রূপা তার ননদের এসব কাজগুলো বেশ বুঝতে পারত। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং তাদের কারেন্টের বিল চলে আসে। আরে বাহ, এই মাসের বিল দেখে তো আমার খুব আনন্দ হচ্ছে,
মাত্র 1000 টাকা বিল এসেছে। বৌমা, তোমাকে আর টিভি ফেরত দিতে হবে না। কিন্তু মা, এটা কিভাবে হতে পারে? তুমি একটু ভালো করে দেখো বিলটা। হ্যাঁ মা, এখানে দুটো বিল আছে, পরের বিলটাও একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ দেখছি। আরে এ কি সর্বনাশ, এটাতে 8000 টাকা বিল এসেছে। কিন্তু বৌমা, এই বিলটা? মা, এটাও আমাদেরই বিল, কিন্তু এটা শিল্পা দিদির রুমের বিল। কি, আমার রুমের বিল? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই শুনেছো। তুমি সারাদিন নিজের রুমের এসি, পাখা, লাইট সবকিছু চালিয়ে রাখতে, আর মায়ের সামনে ভালো সাজার জন্য তার রুমে গিয়ে ঘুমাতে। কি শিল্পা, তুই এসব করছিলি? হ্যাঁ মা, দিদির এসব কাজের ব্যাপারে আমি আগে থাকতে জানতে পেরে গিয়েছিলাম। তাই তো আমি ইলেকট্রিশিয়ানকে ডেকে দিদির রুমের মিটারটা আলাদা করে দিয়েছিলাম, যাতে আপনি ভালো করে বুঝতে পারেন যে কে কত কারেন্ট খরচ করছে। মা, দেখেছো তো নিজের বৌমাকে? সে সবসময় আমার পেছনে পড়ে থাকে, আমি নিজের মায়ের বাড়িতেও শান্তিতে থাকতে পারছি না। চুপ কর তুই, আজ আমি তোর ব্যবস্থা করব। আর বৌমা, তুমি যখন আগে থাকতে এই কথাটা জানতে, তাহলে আমাকে আগে বলনি কেন? তাকে আমি আগের মাসে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম। হ্যাঁ মা, আমার আগের মাসেই বলা উচিত ছিল, কিন্তু এখনো বেশি দেরি হয়নি। মা দেখো না, তোমার বৌমা কি সব বলছে। অনেক নাটক করেছিস তুই, আজ থেকে বাড়ির যাবতীয় কাজ তোকে করতে হবে। আর বৌমা, তুমি শুধু রান্না করবে। আজকের পর থেকে যদি তোমরা কাজ শেষ করার আগেই টিভি চালাও, তাহলে আমি তোমাদের দুজনের টিভি ভেঙে দেবো। আমার কথা মনে থাকে জানো।